আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি হাসান এবং তার যে নতুন বউ, আসলে এতদিন তো আর নতুন থাকে না, তার সদ্য বিয়ে করা বউ রূপাকে নিয়ে কিছু কথা বলবো, যেই কথাগুলো আপনাদেরকে জানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আসলে আমি হাসান এবং তার বউকে নিয়ে কথা বলার প্রয়োজন এই কারণে মনে করি, তার একমাত্র কারণ হচ্ছে এখানে অনেকগুলো নাটক হচ্ছে, এই নাটকগুলো আপনাদের সামনে আনা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি হাসান এবং তার মা বাবা, বাবাকে বাদ দেব মানে হাসানরা আসলে কতটা লোভী তারও প্রমাণ আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর রূপার যেই ছলনাময় চরিত্র বা রূপা যতটা নাটক জানে, রূপা যতটা অভিনয় করতে জানে, সেই জিনিসগুলো যদি আমি আপনাদেরকে তুলে না ধরি, এগুলো সবসময় লোকচক্ষুর আড়ালেই থেকে যাবে। সো একজন না একজনকে তো এগুলো জানানো অবশ্যই প্রয়োজন, তো যার কারণে এই জিনিসগুলো আমি আপনাদেরকে জানাতে এসেছি। সো দর্শক, আমার আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, রূপার রান্না করা নিয়ে। রূপা একটা জিনিস আপনাদেরকে জানিয়েছে যে আমি রান্না করতে পারি না, আমি হলুদের গুঁড়া চিনি না, আমি মরিচের গুঁড়া চিনি না, আমি মরিচ চিনি না, আমি নিজেকেই চিনি না। এটা রূপার ধারাভাষ্য। আসলে কি তাই? আমি আজকে প্রমাণ দিয়ে দিব রূপা খুব ভালো রান্না জানে, সে রান্না করতেও পারে কিন্তু সে রান্না করবে না। আর আপনারা সবাই জানেন হাসানের সর্বশেষ ভিডিও থেকে যে হাসানদের বাসাতে একজন বিদেশি ভক্ত বেড়াতে এসেছেন এবং তাকে আপ্যায়ন করতে হাসানদের কত আয়োজন। তো এখান থেকেও লোভী এই পরিচয় বা এই ট্যাগটা কিন্তু হাসান পেয়ে যায়। তার একটা মুখ্য কারণ আছে যে কেন, এগুলোর উত্তর আজকে আমি আমার ভিডিওতে দিব। যদি আপনারা ডিটেলস জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, তাহলে সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আপনারা দর্শক সবাই বর্তমানে হাসানকে, তার নতুন বউ রূপাকে এবং তার সাবেক বউ ইসরাতকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন, কারণ ভিডিওতে তারাই শেয়ার করেছে। এই তিনটা মানুষকে খুব কাছ থেকে দেখার পর প্রত্যেকটা মানুষ একটা জিনিস খুব ভালো মতো রিয়ালাইজ করেছে যে কোন মানুষের অভ্যেসটা আসলে কীরকম। সবাই হাসানকে ভালো মতো জানেন যে হাসানের অভ্যাসগুলো কেমন, রূপার অভ্যাসগুলো কেমন, আর ইসরাতেরটা কেমন ছিল। একটা জিনিস কিন্তু আমরা খুব সহজে বুঝে গেছি, যখন ইসরাত ছিল হাসানদের সংসারে তখন ইসরাত কিন্তু সব সময় হাসানের অনেক দেখভাল করত, তার শ্বশুর শাশুড়ি খেদমত করত, তাদেরকে রান্না করে করে খাওয়াতো। কিন্তু এই ইসরাত যখন হাসানের এত সেবা যত্ন করত, তাকে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার রান্না করে খাওয়াতো, আমি আপনাদের কাছে জানতে চাই, কখনো কি হাসানকে দেখেছেন সে ক্যামেরার সামনে ইসরাতের প্রশংসা করেছে, বা সে আপনাদেরকে বলেছে আমার বউয়ের রান্না অনেক ভালো, আমার বউ আমার অনেক সেবা যত্ন করে, আমার বউটা অনেক ভালো বউ, বা এটা দেখেছেন যে ইসরাতের কোনো গুণ বলতে? আমি দেখিনি, আমি পার্সোনালি আমি হাসানকে কখনো দেখিনি সে ইসরাতের প্রশংসা করছে বা তার গুণ গাইছে। অথচ আমি দেখেছি রূপা, সে কখনো রান্নাঘরেই যায় না, সে রান্নার রটাও সে করে না, সে ঘরের কাজকর্মের কটাও সে করে না, সারাক্ষণ একটা মোবাইল ফোন আর রুমের মধ্যে পড়ে থাকে। তাকে সহচরাচর ঘরের আত্মীয় স্বজনের সাথেও গল্প করতে দেখা যায় না, সে একা একা নির্জনে থাকে, কারোর সাথে খুব একটা মেলেমেশাও সে করে না। অথচ হাসানের মুখে দুই এক লাইন পরপরই রূপার গুণগান বাজে, বাবা রে বাবা। অন্যদিকে আমি দেখলাম বিয়ের পর রূপাকে প্রথমবার খালি একদিনের জন্য একবার রান্নাঘরে যেতে, এবং সেদিন রান্নাঘরে গিয়ে রুই মাছের কালিয়া রান্না করেছিল। বিয়ে হয়েছে কতদিন, অথচ সে কি না রান্নাঘরে গিয়েছে এতদিনে মাত্র একবার, রান্না করেছে মাত্র একবার, তাও সেটা রুই মাছের কালিয়া। আচ্ছা ভালো কথা, কালিয়া রান্না করেছে। এই রান্নাটা খেয়ে আমি মনে করলাম হাসান মনে হয় অমৃত খেয়ে ফেলেছে। হাসান এমন কোন অমৃত খেয়েছে যেটা খেয়ে সে হয়তো পাগল প্রায় হয়ে গিয়েছে,
যেমন মনে আছে আপনারা হয়তো একটা সায়েন্টিস্টের কথা আপনারা জানেন যে ইউরেকা ইউরেকা বলে একদম সে মানে জামা কাপড় খুলে সে দৌড় দেয় একটা জিনিস মানে ইনভেন্ট করার পর আমি সেদিকে না যাই। তো হাসানের অবস্থা তাই হয়েছে, মানে সে রূপার তৈরি সে কালিয়া খেয়ে সে পারলে একদম জামা কাপড় খুলে পুরো রাত মানে সে পুরো রংপুর সহ সে ঘোরা দৌড়াদৌড়ি করে যে কী খেলাম আমি, কী খেলাম, এত অমৃত এত অমৃত এত অমৃত আমি জীবনেও আমি মানে আমি আমার গলা দিয়ে পেট পর্যন্ত খাইনি, এটা আমার মাও আমাকে জীবনে খাওয়াতে পারিনি, এমন একটা ভাব হাসান করল। তখন একটা জিনিসই মনে হলো যে আসলে কি রুই মাছের কালিয়াটা ভালো হয়েছে নাকি হাসান একটা মিথ্যা মেকি অভিনয় করছে। যদিও হাসানের কথাবার্তা তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হয়েছে না সত্যি মাছের তরকারিটা ভালো হয়েছে, এবং তার রান্না করার প্রসেসও দেখেছিলাম যে হ্যাঁ তার রান্নাতে কোনো ফল্ট ছিল না, যদিও রান্না করতে অনেক অভিনয় করেছে তো তার রান্নাটা ভালো হয়েছে। তার মানে একটা প্রথম মানুষ যে কিনা রান্না পারে না সে প্রথমবারই রুই মাছের কালিয়া রান্না করে, তার রান্নাটা এত ভালো কীভাবে হতে পারে? এর মানে একটা জিনিসই দাঁড়ায়, রূপা আগে থেকেই রান্না পারত। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল যে রূপা রান্না করতে পারে না, রূপা রান্না জানে না, এইটা সম্পূর্ণরূপে ভুল ভুল এবং ভুল একটা ইনফরমেশন। আসলে রূপা এই বাসাতে সংসার করার আগে কিছু জিনিস প্ল্যান প্রোগ্রাম করে এসেছে, যেমন আমি আপনারা যারা সংসার করেন তাদেরকে ছোট্ট একটা টোটকা দিয়ে দিই, ছোট্ট একটা, যেটা এটা আসলেই এই ধরনের কথাবার্তা বলা ঠিক না সোশ্যাল মিডিয়াতে, বাট আমি বলছি এতে কিছু মানুষের উপকার হবে, বাট কেউ হয়তো আমাকে বকাবকিও করবে, বাট একটা মজার জন্য বলছি। আর এই জিনিসটা সবচাইতে ভালো বুঝবে যারা বিবাহিত, বিশেষ করে নতুন বিবাহিত, তারা বুঝবে আমার কথাটা অনেক ভালো মতো বুঝবে এবং আমার সাথে মানে সহমত পোষণ করবে। ধরুন আপনি নতুন বিয়ে করেছেন, আপনি বিয়ে করেই তার পরের দিন রান্নাঘরে দৌড় দিলেন এবং গিয়ে আপনার শাশুড়িকে আপনার যত মানুষের সবাইকে রান্না বাড়া করে খাওয়ালেন এবং প্রতিদিন টানা রান্না করে খাওয়াচ্ছেন, রান্না করছেন, সবাইকে কেন করছেন? আপনি খুশি করার জন্য, আপনি আপনার হাজব্যান্ডকে খুশি করার জন্য, আপনার শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য, পরিবার আট দশটা মানুষকে খুশি করার জন্য, বা আপনি আপনার যে গুণটা আছে রান্না করার সেটাকে প্রদর্শন করার জন্য আপনি রান্না করে খাওয়ালেন সবাইকে। বিয়ের পরপরই আপনি খাওয়ানো শুরু করলেন রান্না করে, বা আপনি যে রান্না পারেন সেটা জানান দিলেন, এতে করে আপনি নিজেই নিজের জন্য বলা যায় অনেক বড় একটা ফাঁদ পেতে ফেললেন। তার কারণ বলি, এই যে আপনি যখন শুরু থেকে রান্না শুরু করে দিলেন না, সবার একটা ধারণা হয়ে গেল এই তো এমএ রান্না পারে, এমএ কাজ জানে, এতে কি হবে এক একজন মানুষ এক একটা ডিমান্ড করবে, এক একজন মানুষ এক একভাবে চাপাচাপি করবে, দেখবেন একটা সময় আপনারা তখন ভালো লাগবে না, মনে হবে কি বিয়ে মাত্র করেছি, আপনার মন চাইবে যে তিন চার দিন গেলে যে একটু ঘুরতে যাই, একটু হানিমুনে যাই, বা একটু নিজেরা আলাদা সময় কাটাই, বাট সেটা আপনি আর পারবেন না, কারণ ওই যে আপনার একটা ভুল, আপনি বিয়ের পরের দিনে আপনি সবাইকে জানান দিয়ে দিয়েছেন আপনি রান্না জানেন, এতে করে সবার এক্সপেকটেশনটা না অনেক হাই করে দিয়েছেন, আপনি নিজেই আপনার দোষে আপনি সবার এক্সপেকটেশন অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। কারণ আপনি যখন বিয়ে করে গিয়েছিলেন পরিবারের কোনো সদস্য এটা এক্সপেক্ট করেনি বা কেউ কখনো আশাও করেনি যে আপনি রান্না করবেন বা আপনি পারেন, কিন্তু যেহেতু আপনি দেখিয়ে দিয়েছেন আপনি সব কিছু পারেন, সবার এক্সপেকটেশন অনেক হাই করে দিয়েছেন, এতে করে যেটা হয় পরবর্তীতে আপনি যখনই বাসার বাইরে একটু যাবেন ঘুরতে, বা একটু হানিমুনে যাবেন, বা একটু দূরে যাবেন, বা আপনি একটা অসুস্থ হবেন, বা কোনো একটা কারণে কোনো একবেলা যদি রাঁধতে না পারেন তখন আপনি খারাপ হয়ে যাবেন, তখন আপনাকে দোষী সাব্যস্ত করা হবে, এই মানুষটা আজকে রান্না করেনি, দেখ আপনার হাজব্যান্ডের কাছে অভিযোগ করা হবে, দেখ তোর বউ আজকে রান্না করছে না। তার কারণ কি দর্শক? তার কারণ একটাই, আপনি বেশি দিয়ে ফেলেছেন, মাত্রাতিরিক্ত দিয়ে ফেলেছেন। তো এতে করে যেটা হয় তখন আপনারই খারাপ লাগবে যে আমার অন্যায়টা কি, তো আপনার নিজের কাছে তখন প্রশ্ন হবে যে আমি যে এতদিন রান্না করে খাওয়ালাম এটার কি কোনো গুণ আমি ডিজার্ভ করি না, এটা কি প্রশংসা আমি ডিজার্ভ করি না, খালি একটা দিন আমি পারলাম না আর আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম? এটাই ইশরাতের সাথে হয়েছিল, এই জিনিসটা এক্স্যাক্টলি এটাই ইশরাতের সাথে হয়েছিল। কিন্তু যারা নতুন বিবাহ করেছেন আর রূপার মধ্যে একটু চালাক চতুর, তারা কি করে জানেন? তারা বিয়ের পর এমন একটা ভোলা ভালা চেহারা করে দর্শক, তারা বুঝায় যে মাছটাকে যে উল্টালে যে আবার ভাজলে ওপিটো খাওয়া যায় এটাও আমরা জানি না, লবণ হলুদ রঙের হয় নাকি সাদা রঙের হয় এটাও আমি জানি না, লবণ মনে মিষ্টি হয় আর চিনি মনে হয় লুনতা হয়, মানুষ এরকম একটা ভাব করে, এটা করার একটা কারণ আছে।
এই যে যখনই এই অভিনয়গুলো করবে তখন শ্বশুরবাড়ির লোকজন মনে করবে এই মেয়ে ভাই রান্না পারে না, একে দিয়ে রান্না করানো যাবে না। কারণ একে দিয়ে যদি রান্না করাই আমরা কেউ দুপুরের খাবার খেতে পারবো না, রাতের খাবার খেতে পারবো না। কারণ দিন শেষে মানুষ কিন্তু একটু চায় শান্তি করে দুইবেলা খাবার খেতে, কিন্তু যদি খাবারের মধ্যে কেউ তৃপ্তি না পায় সে কিন্তু শান্তি পাবে না। এই জন্য যখনই একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে প্রথম প্রথমে এরকম অভিনয় করবে যে আমি রান্না পারি না, তখন সবে আগেই ভয় পাবে, না এ মেয়ে রান্না পারে না, একে দিয়ে রান্না করানো যাবে না। কারণ একে যদি রান্নার দায়িত্ব দিয়ে দিই আমাদের কারো কপালে ভার জুটবে না, কারণ তার রান্না তো আমরা কেউ খেতেই পারবো না, সে রান্নাই পারে না, রান্না করে খাওয়াবে কীভাবে। এতে করে কী হয়, এতে করে যেটা হয় ওই মেয়েকে তখন সবাই শেখানোর চেষ্টা করে যে হ্যাঁ তুমি একটু একটু করে শেখো, সমস্যা নেই, তুমি সময় নাও, এক মাস, দুই মাস, পাঁচ মাস, এক বছর, দু বছর, ধীরে ধীরে তুমি সময়ের সাথে সাথে শিখে যাবে। এই যে তাকে একটা সময় দেয়, এই যে তাকে সবাই সময় দেয় এবং তার উপর কোনো এক্সপেকটেশন কেউ রাখে না, কারণ সবাই জানে সে তো রান্না পারে না, তার রান্না আমরা খাবো কীভাবে আর সে রান্না করে খাওয়াবে কীভাবে। আরেকটা উপকার কী হয়, সে মেয়েটা তার হাজব্যান্ডের সাথে প্রপার একটা প্রাইভেট টাইম, একটা কোয়ালিটির সময় সে কাটাতে পারে, হানিমুনে যেতে পারে, ট্যুরে যেতে পারে, ট্রাভেল করতে পারে, রেস্টুরেন্টে খেতে পারে, আলাদা কোয়ালিটি টাইম সে কাটানোর জন্য সময় খুঁজে বের করতে পারে। কারণ কেউ তাকে খোঁজ করবে না, কেন খোঁজ করবে না, কারণ সবাই জানে তাকে দিয়ে আমার কাজ কী, সে না পারে রান্না করতে, সে না কোনো তরকারি কিছু করতে, তাহলে তাকে তো আমার কাজ নেই, সো তাকে খোঁজ করে কোনো লাভ হবে না। এই জন্য সে তার নিজের মতো করে আলাদা কিছু কোয়ালিটির সময় তার হাজব্যান্ডের সাথে কাটাতে পারে। দেখুন সামান্য কিছু বুদ্ধি, যে আমি যে কাজ পারি, আমার গুণ আছে, এটা গিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে শো করবো না, কারণ শো করলে কী হবে, আমি আমার গুণগুলো দেখাবো ভালোর জন্য, সবার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আপনাকে মানুষ ভালোবাসবে না দর্শক, এটা মনে রাখবেন, আপনাকে কেউ স্বার্থ ছাড়া কখনোই ভালোবাসবে না, সবাই আপনাকে স্বার্থের জন্যই ভালোবাসবে। যখনই কারোর স্বার্থ আপনি ফুলফিল করতে পারবেন না, আপনি তখন সমাজের চোখে খারাপ হয়ে যাবেন, যেটা ইশরাত হয়েছিল আর যেটা রূপা এখন সবার চোখে ভালো। কারণ কি, কারণ সবাই ধরে নিয়েছে রূপা তো রান্না করতে পারে না। সো যেহেতু রূপা রান্না করতে পারে না, এই রূপায় যদি দিনে একটা বার একটা করল ভাজি করে খাওয়ায় সবাই অনেক খুশি হবে, কারণ সবাই একটা জিনিসই চিন্তা করবে, সে তো রান্না করতে পারে না, সে যে আমাদেরকে করল ভাজিটুকু খাইয়েছে এটাই তো অনেক, এটাই অনেক বড় কিছু। তখন তারা ওই ওট্টু করাল ভাজিকে তারা অনেক পাহাড় সমান বড় করে দেখে, যেটা হাসান করেছিল। ইসরাত দিনের পর দিন হাসানকে রান্না করে খাওয়াতো, কখনো সে প্রশংসা পেত না, কখনো সে কারো সুনাম পেত না, কিন্তু রূপা খালি এক বেলা একটা রুই মাছের কালিয়ে খাইয়েছে, এতেই সে প্রশংসা পেতে পেতে একদম ভরে গেছে। কারণ কি, কারণ সবার এক্সপেকটেশনের বাইরে সে কাজটা করেছে। সো এই কারণে একটু চালাক চতুর হওয়া প্রয়োজন। আমি কাউকে কুবুদ্ধি দিচ্ছি না, আমি জানি মেয়েরা আমাদের সমাজে এখনও নির্যাতিত, সো জাস্ট সংসার করার আগে আমি ছোট একটা টোটকা শিখিয়ে দিলাম যে নিজেকে আসলে বিলিয়ে দিবেন না, নিজেকে বিলিয়ে দিলে একটা সময় নিজেই আফসোস করবেন। জাস্ট ইসরাতের অতীতটাকে একবার খেয়াল করবেন আর রূপাকে খেয়াল করবেন, এটা দেখে বুঝবেন যে যারা বিয়ে করেননি বা সামনে করতে যাচ্ছেন আপনাদের উচিত হবে কীভাবে করে নিজেকে পরিচালিত করা। বাট হ্যাঁ, এর মানে এটা নয় যে সবাই রূপার মতো হবেন, তার কারণ আছে দর্শক, এখন যে কথাগুলো বলবো সেটাই তার মুখ্য কারণ। একটা পরিবারে আমি মনে করি না সমস্ত দায়িত্ব পরিবারের বউয়ের উপর, আমি আবার এটা মনে করি না একটা পরিবারের সমস্ত দায়িত্ব সে পরিবারের শাশুড়ির উপর। আসলে পরিবার মানে কি, এই যে আমরা যে ফ্যামিলি বলি, ফ্যামিলি মানে কিন্তু অনেকগুলো মানুষের সমাবেশ বোঝায়। সেখানে দাদা দাদি থাকতে পারে, নানা নানি থাকতে পারে, শ্বশুর শাশুড়ি থাকতে পারে, জামাইবাবু থাকতে পারে, জা, ননদ, দেবর, ভাসুর, অনেকগুলো সম্পর্ক জড়িয়ে থাকে। তো সবগুলো সম্পর্ক মিলেই কিন্তু একটা পরিবার হয়। তো এই পরিবারে কারো স্পেসিফিক একজনের উপর পুরো দায়িত্ব দিয়ে দেওয়া ঠিক নয়, সবাইকে মিলেঝুলে কাজ করতেই হবে। তো সেদিক থেকে আমি যেটা বলছিলাম, রূপা সে তো একেবারেই কাজ করে না, আবার অন্যদিকে দেখা যায় শাশুড়ি সারাদিনই কাজ করে, এটা অসামঞ্জস্য। কাজ করতে হবে মিলেঝিলে, কে একজন কেড়ে দিল, কে একজন রান্না করলো, আবার আজকে কে একজন রান্না করলো, কালকে সে মানুষটা তাকে রান্নার জিনিসপত্র এগিয়ে দিল, এটাই নিয়ম। তাহলে ভালোবাসা বাড়ে, কাজকর্মের সহযোগিতা হয়। কিন্তু আমি দেখছি রূপা তার শাশুড়িকে কাজকর্মে কোনো সাহায্য সহযোগিতাই করে না, ঠিক আছে রূপা রান্না পারে না, তার অভিনয়টা আমি সঠিক ধরে নিলাম, সে রান্না পারে না, কিন্তু সে কি একটা পেঁয়াজ কাটতে পারে না, সে কি একটা মরিচ কাটতে পারে না, সে কি মাছ মাংস ধুতে পারে না, হ্যাঁ সে রান্না করতে পারে না, বাট বাকি কাজ তো সে করতে পারে, না পারুক সে অ্যাটলিস্ট সামনে দাঁড়িয়ে শেখার আগ্রহ তো রাখতে পারে। আমি কি ভুল বললাম? কিন্তু দেখা গিয়েছে যে হাসানদের পরিবারে গতকালকে একটা মেহমান আসলো অস্ট্রেলিয়া থেকে, তো আমি দেখলাম গুনে গুনে প্রায় হাসানের মা 7-8 পদের রেসিপি তৈরি করেছে, একটা রেসিপিতেও, একটা সিঙ্গেল একটা রেসিপির জন্যও রূপা
তার শাশুড়িকে হেল্প করেনি বা তার পাশে দাঁড়ায় থাকেনি, বরং হাসান তার মার সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল তার মা কি কি রান্না করছে ভিডিও ধারণ করার জন্য। রূপা কই? রূপা কি পারত না তার শাশুড়ির পাশে দাঁড়িয়ে রান্নাগুলো শিখতে? রূপা কি পারত না তার শাশুড়িকে রান্নাগুলো এগিয়ে দিতে বা কিছু জিনিস টুকটাক সহযোগিতা করতে? এতটুকু কি পারত না? অবশ্যই পারত যদি তার মনে ইচ্ছা থাকত। রূপা এই বাড়িতে পা দিয়েছে একটা মেন্টালিটি ফিক্সড করে, আমি কোনোদিনও রান্না করব না, আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না, আমার ইচ্ছা হলে আমি করব, নাহলে আমি করব না, মানুষ আমাকে রান্না করে খাওয়াবে, আমি পারবো না। সো এই যে একটা গোড়ামি, একটা একটা গোড়া মানে কি বলা যায় এটাকে, একটা চিন্তাভাবনা নিয়ে যে একটা মেন্টালিটি ফিক্সড করে সে যে সংসার করতে এসেছে না, এগুলো ভালো না। আবার কেউ কেউ আসে একদম বিলিয়ে দিতে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবেসে মাথায় একদম প্যারাশুটে করে উড়িয়ে দিব, এটাও ঠিক না, এত বিলিয়ে দেওয়াও ঠিক না, আসলে ব্যালেন্স করা উচিত। হ্যাঁ, আমিও কাজ করব আমার শাশুড়িকে নিয়ে, আবার আমার শাশুড়িও কাজ করবে আমাকে নিয়ে, আমরা ফ্রেন্ডের মতো থাকব, এইভাবেই সম্পর্কটা মিষ্টি থাকে। কিন্তু যেভাবে করে রূপা চলছে এটাকেও ভালো মতো সম্পর্ক বলা যায় না, আবার ইসরাতের সাথে যেভাবে তার শাশুড়ি চলতো সেটাকেও ভালো সম্পর্ক বলা যায় না, এগুলোকে ব্যালেন্স করা হয় না। সো এগুলো আসলে দেখতেও দৃষ্টিকটু লাগে, আর এতে করে যেটা হয় সম্পর্কের যে মূল অর্থ সেগুলো কেমন যেন বদলে যায়। তো যাই হোক, গতকালকে আমি দেখলাম হাসানের ভিডিওতে রূপা তার শাশুড়ির একটা রান্নাতেও হেল্প করেনি, একটা রান্নাতেও না। সো এটা খুবই নোংরা লেগেছে যে কেন ভাই, বিয়ে হয়েছে এত মাস হলো, রান্না পারে না, ভালো কথা ধরে নিলাম রান্না পারে না, বাট শাশুড়িকে হেল্প তো করতে পারে, 7 থেকে 8 পদের তরকারি এক একা রান্না করছে বুড়া মানুষ কোনো সাহায্য সহযোগিতা ছাড়া, এগুলো কীভাবে সম্ভব? অথচ ইসরাত থাকলে কাজগুলো ইসরাত একাই সব কিছু করে দিত, তার শাশুড়ি বসে এখন রেস্ট নিতে পারত। কোথায় এখন কাম্মি, কোথায় এখন হাসান? কেউ কি এখন ইসরাতের কথা মনে করে না একটাবারের জন্য, যে ইসরাত কীভাবে করে সবার হেল্প করেছিল, অথচ রূপা বসে বসে খাচ্ছে, কারো কিছু যায় আসছে না। কিন্তু একদিক দিয়ে অনেক বুদ্ধি আছে দর্শক, অনেক বুদ্ধি আছে। কেন বললাম, যখন খেদমতের পালা আসলো, খেদমত বলতে বুঝাচ্ছি দর্শক যখন আপ্যায়ন করা লাগবে, যে খাবার রান্না শেষ এখন সবাইকে প্লেটে বেরিয়ে দিতে হবে, তখন আবার রূপার সমাগম হলো, রূপার আগমন ঘটে গেল। এই যে দর্শকটা অস্ট্রেলিয়া থেকে এসেছে তাকে খাবার দিতে হবে, তখন দেখছি রূপা কোথার থেকে যেন আগমন হয়ে সবাইকে খাবার প্লেটে বেরিয়ে দিচ্ছে। এটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ, আমি রান্না করিনি কিন্তু আমি রান্নাটাকে বেড়ে বেড়ে খাওয়াবো, এতে করে যেটা হবে সামনের মানুষ বা অপোজিট মানুষ বুঝবে বউটা কত ভালো, আমাকে কতগুলো রান্না রেঁধে রেঁধে খাওয়াচ্ছে, আমাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, বউটা অনেক ভালো, অনেক ভালো একটা বৌমা পেয়েছো হাসান, অনেক ভালো বৌমা পেয়েছো। এগুলোকে বলে বুদ্ধি। যদিও একটা বিশেষণ লাগানো উচিত, সেটা হচ্ছে এগুলোকে বলে চিকন বুদ্ধি, যেগুলো আসলে সংসারে খাটানো কখনই উচিত না। যাই হোক, আর আমি শুরুতে বলেছিলাম হাসানদেরকে লোভী, এটা বলার একটা কারণ আছে। হাসানরা যেহেতু ইউটিউবার, তাদের সাথে কিন্তু দেখা করার জন্য অনেক ভক্তরাই আছেন। হ্যাঁ, তাদের নেগেটিভ সাপোর্টারও আছেন, পজিটিভ সাপোর্টারও আছেন। তো যারা তাদেরকে ভালোবাসে, অনেক দর্শকরাই আছেন যারা তাদের সাথে দেখা করতে চান, তাদের বাসায় আসতে চান, অনেক দর্শকরা আছেন। কিন্তু হাসানরা কয়জনের সাথে মেশে বা কয়জনের সাথে দেখা করেছে, অনেককে তাদের ঘরের ভেতরে ঢুকতে পর্যন্ত দেয় না, আপনারা জানেনও না। অনেক মানুষ আছে হাসানদের বাড়িতে আসে, দেখা করতে চায়, হাসান তাদেরকে পাত্তাটা পর্যন্ত দেয় না, সালামের রিপ্লাইটা পর্যন্ত দেয় না। কারণ কি? কারণ হাসানরা বড় ভ্লগার, তারা কেন ছোটোখাটো পুঁটি মাছকে পাত্তা দিবে, দিবে না তো, কারণ তারা মনে করে পাত্তা দিলে তারা যদি আবার চ্যানেলগুলো দাঁড়িয়ে পড়ে, তারা যদি ভাইরাল হয়ে যায়, এ ভয়ে তারা পাত্তা দেয় না। কিন্তু গতকালকে একজন অস্ট্রেলিয়ান দর্শক তাদের বাসায় এসেছে, তাদের ভক্ত বেড়াতে এসেছে, তাদেরকে খুব ভালো মতো আপ্যায়ন করেছে হাসান, হাসানের পরিবার। কারণ কি জানেন? কারণ তারা অস্ট্রেলিয়ান প্রবাসী, তারা অনেকগুলো গিফট নিয়ে এসেছে। লোভে পরে হাসান বুঝতে পেরেছে যেহেতু নিয়ে অস্ট্রেলিয়া থেকে এসেছেন, অবশ্যই খালি হাতে আসবেন না, দামি দামি গিফট নিয়ে আসবে। এই গিফটগুলো লোভে, দামি গিফটের আশায়, আর এবং অস্ট্রেলিয়ান প্রবাসী বলে হাসান তাদেরকে রান্না করে খাইয়েছে, আপ্যায়ন করেছে, তাদের বাসায় ইনভাইট করেছে। কিন্তু ভাবুন তো, আজকে আপনি গেলেন হাসানের বাসায়, একটা সাধারণ দর্শক হাসানকে বললো ভাই আমি আপনার বাসাতে বেড়াতে আসতে চাই, একটাবার বলবেন হাসান আপনাদেরকে পারমিট করবে কিনা তার বাসাতে? কখনোই করবে না। আপনি যে হাসানের বাসাতে পাটা দিবেন, সেই পাটা পর্যন্ত হাসান অ্যাকসেপ্ট করবে না, আপনাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। শুধুমাত্র কেন জানেন? আপনি একটা সাধারণ দর্শক, এই কারণে। আপনি অস্ট্রেলিয়ান প্রবাসী না, আপনি কোনো গিফট নিয়ে যাবেন না, এই কারণে হাসান আপনাকে তার বাসাতে 1 মিনিট বসার সুযোগ পর্যন্ত দিবে না।
সো এই ধরনের মানুষকে আমি লোভী বলবো না কী বলবো এটা আপনারাই বলে দিন, আমি কিছু বলবো না। এই কথা বলার কারণ হচ্ছে এর আগে অনেক দর্শক হাসানদের সাথে দেখা করতে চেয়েছিল, বাট হাসানরা ডিরেক্টলি না করে দিয়েছে। সো বুঝতে পারছেন আমি যেটা বলছি সেটা অর্থ আসলে কী দাঁড়ায়। সো যাক, এর থেকে বেশি কিছু আর বলবো না, আজকের ভিডিও দর্শক আমি এখান থেকে শেষ করবো, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।